চট্টগ্রামের ফটিয়া উপজেলার কুসুমপাড়া ইউনিয়নের হরিণহাইনত মাদক সন্ত্রাস বিরোধী এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে স্থানীয় সৈয়দ আহমদ চৌধুরী মাদ্রাসা মাঠত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছে কুসুমপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত আকবর। সমাজসেবক ও রবিউল হোসেন বাদশার পরিচালনায় এডা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম। এডের বক্তব্য রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল রশিদ চৌধুরী এজাজ, এসআই রাশেদুল ইসলাম, হাজী আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ, হাজী নুরুল হক, হাজী জাহাঙ্গীর আলম, মাহফুজ চৌধুরী, আলমগীর বাদশাহ, ফেরদৌস আলম লিটন, মোহাম্মদ ইউসুফ সহ আরো বহু কেউ। অপরাধ নির্মূল করা সম্ভব না। পুলিশ এবং জনতা যদি পাশাপাশি দাঁড়িয়ে যায়, আমরা যদি আইন শৃঙ্খলায় দেশ এবং সমাজের পাশে দাঁড়িয়ে যাই, সমাজের স্বার্থে কাজ করি, আমরা যদি সমাজ দুর্নীতি মুক্ত অতিরিক্ত বাড়িয়ে ইনুত্তন সমাজের রক্ষা করিবার লাই সমাজের সকল মহলরে সচেতন অংশ চট্টগ্রাম।